নিষেধাজ্ঞা তো জনগণ দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র দিলকে দিল না, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। নিষেধাজ্ঞা দিচ্ছে জনগণ এবং সামনের জনগণ সেই নিষেধাজ্ঞাকে বাস্তবায়িত করবে। গতকাল মার্কিন দূতাবাস থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, দ্যাট ইজ এনাফ টু এক্সপ্লেইন দিস ভিজিট। অর্থাৎ এই সরকার মিডিয়াকে ব্যবহার করে, জোর করে যে আপনার একটা কথা বলতে চেয়েছেন জনগণের সামনে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছেন এবং তারা এই নিষেধাজ্ঞা তারা তুলে নেবেন এবং বাংলাদেশের সরকার তারা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে চায়, এই ধরনের একটা ধারণা জনগণকে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের তাদের যে আপনার স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে এটা খুব ক্লিয়ার হয়ে গেছে যে আসলে অতীতেও এই আওয়ামী লীগের এই গণবিচ্ছিন্ন সরকার তারা সবসময় মিথ্যাচার করে এসছে। এবং দুঃখের লজ্জার বিষয় যে এই মিথ্যাচারটা তারা করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রমন্ত্রী বোধ হয় না, সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি যাওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো করা হয়েছে এবং সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস তারা সেটার আপনার প্রতিবাদও জানিয়েছে। আমরা আপনার বরাবরই যেটা মনে করি যে বিদেশের শক্তির উপর নির্ভর করে কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় না, এটা জনগণের শক্তির উপরেই আপনার এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে বরাবর। এবং এবারও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনারাই রিপোর্ট করেছেন যে জনগণ এখন এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। জনগণ সমস্ত বাধা বিপত্তি, হত্যা অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে প্রতিবাদ সেটা তারা জানাচ্ছে এবং সেভাবে তারা সংগঠিত হচ্ছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র বলুন বা চীন বলুন বা রাশিয়া বলুন বা ভারত বলুন, তারা কি বলবেন না বলবেন তার জন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আপনার জিও পলিটিক্যাল একটা সিচুয়েশন থাকে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে গণতন্ত্রের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তারা প্রকাশ করেছে এবং একটি ফেয়ার ইলেকশন, একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি অংশীদারমূলক নির্বাচনের ব্যাপারেও তারা তাদের যে মন্তব্য, সেই মন্তব্য তারা অবশ্যই করেছেন এবং কমিটমেন্ট করেছেন। এবং একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমরা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এই কথা আমরা যদি কোথাও হয় আমরা এই কথা বলব এবং আমরা আমাদের পরামর্শের কথাও জোর দিয়েই বলব, সেই পরামর্শ তারা দিয়ে গেছে। মাননীয় মন্ত্রীরা তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলছেন, উনি জানলেন কোত্থেকে যে আমরা প্রত্যাশা করেছিলাম, উনারা এত হতাশ হয়েছেন যে বলতে বাধ্য হয়েছেন যে আমরা চেষ্টা করছি তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাটা যেন ওঠে তার জন্য আমরা চেষ্টা করছি। এবং কীভাবে একজন মন্ত্রীরা তারা বলতে পারেন যে নিষেধাজ্ঞা উঠে যাবে, এই কথা তো তারা বলেননি। আমরা কিন্তু নিষেধাজ্ঞার ব্যাপারটাতে খুব আনন্দিত নই, আমি বারবার করে আপনাদের বলেছি যে এই নিষেধাজ্ঞা মানেই হচ্ছে এটা আমাদের জন্য লজ্জাজনক, বাংলাদেশের জন্য এটা একটা লজ্জা ব্যাপার, আমাদের একটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা এসছে এবং এটা এসেছে সরকারের নিষেধাজ্ঞা আসার তো সরকারের ওপরে, সরকারের নির্দেশে আপনার এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে অতীতে, র্যাবের যে ঘটনা ঘটেছে, ডিসঅ্যাপিয়ারেন্স এবং আপনার নিষেধাজ্ঞা তো জনগণ দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র দিলকে দিল না, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। নিষেধাজ্ঞা দিচ্ছে জনগণ এবং সামনের জনগণ সেই নিষেধাজ্ঞাকে বাস্তবায়িত করে।